প্রিয় শিক্ষার্থীরা, বেশ অনেক দিন ধরেই আন্দোলনের কারণে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নটা স্থগিত রয়েছে। তো তোমাদের পরীক্ষা কবে শুরু হবে সেই বিষয়ে শিক্ষামন্ত্রী যা বললেন সেটাই তোমাদেরকে এখন আমি জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যা বললেন শিক্ষামন্ত্রী, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে আজ বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, চলমান HSC পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার। কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজও বন্ধ থাকবে। এদিকে আজ বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষা যেটা স্থগিত ছিল সেটা কবে শুরু হবে সেটা এখনো জানা যাচ্ছে না। তবে পরিস্থিতি বোঝা যাচ্ছে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে, আর পরিস্থিতি যখনই দ্রুত স্বাভাবিক হতে থাকবে তোমাদের পরীক্ষাটাও তত তাড়াতাড়ি হবে। তো তোমরা বসে না থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।